সন্ধ্যেবেলা চা বা কফির সাথে বা ভাত ডালের পাশে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পকোড়ার রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ধনে পাতার পকোড়া। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ধনে পাতার পকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক আঁটি মতো ধনে পাতা। প্রথমে কিন্তু ধনে পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ ধনে পাতার মধ্যে কিন্তু অনেক মাটি থেকে থাকে। ধনে পাতাটা জল দিয়ে ধুয়ে নেবার পর এবার ধনে পাতার গোড়াটাকে ঠিক এইভাবে কেটে ফেলে দেব। ধনে পাতার গোড়াটা কেটে নেওয়া হয়ে গেলে এবারে ধনে পাতাটাকে কুচিয়ে নিতে হবে। তবে ধনে পাতাটাকে খুব বেশি মিহি করে কোচানোর দরকার নেই, মোটামুটি কুচিয়ে নিলেই হবে। ঠিক এরকমভাবে দেখুন, একটু বড় বড় করেই কিন্তু ধনে পাতাটাকে কুচিয়ে নিয়েছি। এবারে ধনে পাতাটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। ধনে পাতাটা কেটে নেওয়া হয়ে গেলে এবারে নিয়ে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। এবারে পেঁয়াজ দুটোকেও কিন্তু মিহি করে কুচিয়ে নেব। আর পেঁয়াজগুলো কুচানোর আগে আমি পেঁয়াজটাকেও কিন্তু আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। ঠিক এইভাবে কিন্তু পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হবে। এই একইভাবে বাকি পেঁয়াজগুলোকেও কুচিয়ে নেব। দুটো পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়ে গেলে এবারে নিয়ে নিয়েছি এখানে 8 থেকে 9টা রসুনের কোয়া। এবারে রসুনগুলোকেও কিন্তু মিহি করে কুচিয়ে নেব। দেখুন রসুনটাও কিন্তু কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। এবারে কাঁচা লঙ্কাটাকেও মিহি করে কুচিয়ে নেব। তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে কিন্তু অ্যাড করবেন। এবারে ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা কুচিয়ে নেওয়া হয়ে গেলে এবারে নিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জলে ভেজানো মসুর ডাল। এখানে মসুর ডালটাকে আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে অল্প পরিমাণ জল দিয়ে মসুর ডালটাকে বেটে নিয়েছি। তবে মসুর ডালটাকে কিন্তু খুব বেশি মিহি করে বাটিনি, একটু দানা মতো থাকবে সেইভাবেই কিন্তু ডালটাকে বেটে নিয়েছি। এবারে ডালটাকে বাটির মধ্যে ঢেলে দেব। বেটে রাখা ডালটা দেবার পর এবার বাকি উপকরণগুলোকেও এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 7 মতো নুন, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। এবারে ডালের সাথে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে মেখে নেব। ডালটা দিয়ে ধনে পাতাটা মেখে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো বেসন। এখানে আমি এখন জল দেব না, যদি জলের প্রয়োজন হয় তাহলেই কিন্তু জল দেব। এবারে বেসন দিয়ে ধনে পাতাটাকে খুব ভালো মতো করে মেখে নিতে হবে। বেসন দিয়ে ধনে পাতাটা কিন্তু খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। ধনে পাতা ধোয়ার সময় ধনে পাতার মধ্যে যে জলটা ছিল সেই জলেই কিন্তু ধনে পাতাটা খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। আর এখানে চালের গুঁড়োর পরিবর্তে এখানে আমি মসুর ডাল বাটা দিয়েছি, এতে করে পকোড়াটা কিন্তু খেতে খুবই মচমচে হবে। এবার আমি এভাবে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট পর এবার কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে এক এক করে পকোড়াগুলোকে ছেড়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু পকোড়াগুলোকে ভাজবো না। বেশি হাই ফ্লেমে দিয়ে যদি পকোড়াগুলোকে ভাজা হয় পকোড়াগুলো কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই যখনই পকোড়াগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পকোড়াগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মিনিট 5-এক সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন পকোড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে।
এবারে পকোড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ধনে পাতার পকোড়া। এবারে একটা পকোড়া ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি পকোড়াটা কত মচমচে তৈরি হয়েছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।